নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই উনষাট বছর পর এই মহা সংযোগ শুরু ছয় রাশি লাগে টাকা দেবে গৌরী এই ক থাম্বলে এই কথাটি আমি লিখেছি দেখুন উনষাট বছর পর দুই দুইটি গ্রহ বিগ বিগ প্ল্যানেট যেটা আমাদের ভাগ্য নিয়ন্ত্রক অর্থাৎ দেবগুরু বৃহস্পতি এবং শনি মহারাজ অর্থাৎ শনি মহারাজ এবং দেবগুরু বৃহস্পতি এই যে এপ্রিল মাসে আপনার স্ব রাশিতে অবস্থান একসঙ্গে দুটি গ্রহই কিন্তু নিজ রাশিতে আপনার শনি কুম্ভ রাশিতে অবস্থান করছে এবং আপনার মিন রাশিতে অবস্থান করছে আপনার বৃহস্পতি এই দুই দুইটি গ্রহ কিন্তু স্বরাশিতে অবস্থানে এই উনষাট বছর পর যে ছয় রাশি হতে চলেছে মালামাল লিখে নিন ডায়েরিতে কি কারণে আপনাদেরকে বলছি দেখুন একটি ক্ষেত্রে স্বস্ব নামক মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে একটি হংস নামক মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে পঞ্চমহাপুরুষ রাজ্যের মধ্যে দু দুটি মহাপুরুষ রাজ্য সৃষ্টি কিন্তু করতে চলেছে এর এর ফলে কি হতে চলেছে ছয় ছয়টি রাশি কিন্তু অপার ধন পেতে চলেছে কৌশিক রায় যে কথাগুলো বলে সম্পূর্ণ গ্রহের গোচর ধরে গ্রহের কারণ কি কারণে হতে চলেছে হঠাৎ বলে দিলাম যে এই রাশিগুলো টাকা পেতে চলেছে কি কারণ সে লজিকটা বোঝাতে হবে এমনি বললাম দুম করে বলে দিলাম এ রাশিগুলো ভালো এ রাশিগুলো টাকা পাবে কি কারণ ওয়াই এই জায়গাটা কিন্তু দেখা দরকার অর্থাৎ টোটালটা কিন্তু গ্রহ নক্ষত্রের উপর কিন্তু ডিপেন্ড আর যারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করছেন তারা তো নিজেরা প্রত্যেকেই জানেন এবং যারা নতুন দর্শক আছেন তাদের ক্ষেত্রে আমি বলছি যাদের ভাগ্য বিড়ম্বনা চলছে তারা বসে থাকবেন না অর্থাৎ আপনাকে হাত ধরে তুলে দাঁড়ানো দাঁড়ানোর দায়িত্ব হচ্ছে কৌশিক রায়ের অর্থাৎ এই কৌশিক রায়ের কাছে ইমপসিবল বলে ডিকশনারিতে ওয়ার্ড নেই এভরিথিং ইজ পসিবল ওই হচ্ছে হবে আচ্ছা এটা দেখা যাক এতদিন এ লাগবে এটা না অর্থাৎ যেটা হওয়ার আপনার ভাগ্যে যেটা বাধা আছে কিনা সে বাধা কাটিয়ে স্বপ্ন দেখুন স্বপ্ন দেখুন আমি আর বারবার বলছি কিন্তু আপনার যোগ্যতা অনুযায়ী আপনি স্বপ্ন দেখুন সেই জায়গাটা দায়িত্ব নিয়ে কৌশিক কাজ করে অর্থাৎ গ্যারেন্টি নিয়ে সঠিক প্রতিকার প্রতিবিধান আপনার জন্মছকে কোন কোন জায়গাগুলো আপনাকে স্ট্রং করতে হবে সেটা দেখায় দেখিয়ে দিবে কৌশিক রায় আপনাকে হাত ধরে তুলে দাঁড় করিয়ে দিবে কৌশিক রায় অর্থাৎ যে যে জায়গাগুলোতে আপনাকে পাওয়ার দিলে আপনি মহা কোটিপতি হতে পারেন আমি এই কথা কোটিপতি অনেকে ভাবছেন যে আমি তো এইটুকু রোজগার করি আমি কি করে কোটিপতি হব না ভাগ্য যখন ঘুরে কিনা ভাগ্যের চাকা এমন ঘুরে অনেকে রাজা থেকে ভিকারি হয়ে যায় আবার কেউ ভিকারি থেকে রাজা হয়ে যায় এটা কিন্তু গ্রহের খেলা আর এখানে দু দুটি বিগ বিগ প্ল্যানেট শনি মহারাজ এবং আপনার বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি এই দুইটি গ্রহের কৃপা এই ছয় রাশির ধনবর্ষা হতে চলেছে ডায়রিতে নোট করে নিন যে রাশিগুলোর কথা বলছি অর্থাৎ অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে এই রাশি প্রথম যে রাশির কথা আমি বলবো ফার্স্ট নাম্বার ওয়ান আপনার কুম্ভ রাশি রাশিতে শনি অবস্থান করে স্বস মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে এবং ধনভাবে বৃহস্পতির অবস্থান দুর্দান্ত সংযোগ কুম্ভ রাশি প্রথম কথা আপনাদের একাদশপতি এবং ধনাধিপতি ধনভাবে অবস্থান করছে এবং রাশির অধিপতি শনি শনি হচ্ছে ন্যায় গ্রহ আমি বারবার বলছি যাদের ক্ষেত্রে প্রবলেম আসছে আমি বলছি প্রবলেমটা ফেস করা দরকার আছে প্রবলেম জীবনে আসা দরকার আছে শনি কিন্তু আপনাকে পিটিয়ে পিটিয়ে কিন্তু করবে অর্থাৎ যাদের ক্ষেত্রে প্রবলেম জানবেন আপনার সমস্যা জায়গায় আসা দরকার আপনি সঠিক পথে কিন্তু চলছেন না এবং একাদশপতির সঙ্গে দ্বিতীয়পতি কানেকশান দুর্দান্ত রেজাল্ট শনি রাশিতে বিদেশ অনলাইন গ্যাস এজেন্সি কয়লা ট্রাভেল ট্যুরিজম আপনার গাড়ি বিজনেস আপনার চামড়ার বিজনেস এই জায়গাগুলো কিন্তু যথেষ্ট কিন্তু ভালোর দিক কিন্তু দেখা যাচ্ছে পেট্রোল কেমিক্যালের সঙ্গে যারা যুক্ত আছেন তারা কিন্তু বা যারা কনসালটেন্সির সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট লাভ দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো ভাগ্যশালী রাশি হতে চলেছে দুই নম্বর রাশি সে রাশির নাম মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে আপনার পঞ্চ পঞ্চমহাপুরুষ রাজযোগের মধ্যে হংস নামক মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে এবং ভাগ্যভাবে ভাগ্যবতী কর্মভাবে কর্মবতী দুর্দান্ত কানেকশান মিথুন রাশি শনির ঢাইয়া চলছিল হাতুড়ি পিঠা হয়েছে আপনাদের উপর এই এপ্রিল থেকে আপনার ভাগ্যের চাকা ঘুরতে কিন্তু চলেছে অর্থাৎ আপনার ক্ষেত্রে বাধা বিপত্তি এবং আপনার ক্ষেত্রে কেরিয়ার কর্ম ভাগ্য সম্পত্তি বিজনেস এই জায়গাগুলো আপনাদের কিন্তু প্রফিট কিন্তু হতে চলেছে দেখুন একটা কথা বারবার বলছি যাদের ক্ষেত্রে হচ্ছে না তারা নিজস্ব বাই বাট জন্ম ছক আপনারা অ্যানালাইসিস করুন যে জায়গাটা পাওয়ার দেওয়ার দরকার আছে সেই জায়গাটা সঠিক আপনার রোগ নির্ণয় করবে সঠিক অ্যাস্ট্রোলজার সেই জায়গাটা কোন ওষুধ দিতে হবে সেটা নির্ণয় করে সঠিক অ্যাস্ট্রোলজার অর্থাৎ এই জায়গাটা যদি আপনার সঠিক জায়গা যদি নির্ণয় করা যায় শাস্ত্র ভুল নয় সঠিক প্রেডিক্ট করতে হবে কোন জায়গাটা সমস্যা আছে সেই জায়গাটা সঠিক প্রতিকার প্রতিবেদন করতে হবে ভাগ্য আপনাদের নিশ্চিত রূপে চমকাবে চমকাবে এই ব্যাপারে কোনো দ্বিমত নেই তিন নম্বরটা আশি আপনার বৃষ রাশি বিশ্ব রাশির শাসন এবং মহাপুরুষ রাজ্য এবং একাদশভাবে একাদশ পতির অবস্থান কর্ম সফলতা লাভ সাকসেস ভাগ্য বিদেশ অনলাইন এই সেক্টরগুলো পেট্রোল কেমিক্যাল এই সেক্টরগুলো এবং ইঞ্জিনিয়ারিং লাইন আইটি সেক্টর এবং যারা ধর্মীয় কাজের সঙ্গে যুক্ত আছেন এই যে এবং যারা বিদেশে মাটিতে কাজ করছেন বিশ্বরাশি লিখে নিন ডায়েরিতে নোট করে নিন আপনারা কিন্তু নিশ্চিত রূপে ভাগ্যোদয় হতে চলেছে চার নম্বর যে রাশির কথা আমি বলবো সে রাশি নাম ধনুরাশি ধনুরাশিরও আপনাদের ক্ষেত্রে ভাগ্যোদয় আপনাদের হতে চলেছে নতুন সূর্যোদয় হতে চলেছে আপনাদের পঞ্চমহাপুরুষ রাজ্যকের মধ্যে হংস নামক মহাপুরুষ রাজ্যক এবং শনির অবস্থান আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ করে অনলাইন কাজ সঙ্গে যুক্ত আছেন টেলিকম ডিপার্টমেন্ট গ্যাস এজেন্সি ট্রাভেল ট্যুরিজম গাড়ির বিজনেস পেট্রোল কেমিক্যাল কয়লা শিক্ষার সঙ্গে যা যুক্ত আছেন সম্পত্তি কনসালটেন্সি এই সেক্টরগুলো ধনুরাশির ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত এবং ব্যবসা দুর্দান্ত কিন্তু হতে চলেছে পাঁচ নম্বর যে রাশি যে রাশি বিশেষভাবে লাভ পেতে চলেছে সে রাশির নাম আপনার মকর রাশি মকর রাশি ক্ষেত্রে কিন্তু আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজুদ হবে দাম্পত্য সুখের জায়গা দৈনিক রোজগারের জায়গা ব্যবসার ক্ষেত্রে আপনার ভাগ্যদয় এবং সফলতা উনষাট বছর পর এই মহাসংযোগে শনি এবং বৃহস্পতি একত্রে আপনাদের কিন্তু লাভ দিতে চলেছে ডায়েরিতে নোট করে নিন আপনি যদি মকর রাশি মানুষ হন আপনার ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত লাভ হতে কিন্তু চলেছে এরপরের যে রাশি সেটি হচ্ছে মেষ রাশি মেষ রাশির ক্ষেত্রে আপনাদের একাদশ দ্বাদশ বিদেশ জ্ঞান সফলতা সাকসেস কর্ম রাজনীতি অনলাইন বিদেশ এই জায়গাগুলো কিন্তু আপনাদেরকে দিবে কেরিয়ার ক্ষেত্রে এবং যাদের গাড়ি বিজনেস করছেন যারা ট্রাভেল ট্যুরিজমের সঙ্গে যুক্ত আছেন বা হসপিটাল লাইনে আছেন বা মার্কেটিং লাইনে আছেন এই সেক্টরগুলোতে আপনারা কিন্তু বা গাড়ি বিজনেসের সঙ্গে যুক্ত আছেন লোহার সঙ্গে যুক্ত আছেন পেট্রোল কেমিক্যালের সঙ্গে যুক্ত আছেন এই জায়গাগুলো কিন্তু দুর্দান্ত রেজাল্ট দিতে চলেছে ভিডিওটি এ পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার ধন্যবাদ